হ্যাঁ শাহজাদপুরে অবৈধ সীসা তৈরির কারখানার সন্ধান পেয়ে গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও কোনো রকম অনুমোদন না নিয়েই গোপনে চলছিল সীসা তৈরির কারখানা। খবর পেয়ে পরিবেশ অধিদপ্তর বগুড়া জোনের অভিযানে গুড়িয়ে দেওয়া হয়েছে সেই অবৈধ কারখানা। সোমবার 14 নভেম্বর সকাল 10:30 সহকারী কমিশনার ভূমি লিয়াকত সালমানের নেতৃত্বে বগুড়া পরিবেশ অধিদপ্তরের একটি দল সিরাজগঞ্জের শাহজাদপুরের পোতাজিয়াতে অবস্থিত এই অবৈধ সীসা কারখানায় অভিযান চালায়। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর বগুড়া জোনের সহকারী পরিচালক আব্দুল গফুর ও পরিদর্শক মোহাম্মদ রুকন মিয়া। ঘণ্টাব্যাপী এই অভিযানের সময় অবৈধ সীসা কারখানাটির বিভিন্ন স্থাপনা ভেকু মেশিন দিয়ে ভেঙে ফেলা হয়। এ সময় সহকারী কমিশনার ভূমি লিয়াকত সালমান বলেন, সীসা কারখানাটির কোনো অনুমোদন ছিল না। অবৈধভাবে এই কারখানাটি দীর্ঘদিন যাবৎ ব্যাটারি গলিয়ে সীসা তৈরি করে আসছিল, যা পরিবেশ ও প্রাণীদের জন্য খুবই ক্ষতিকর। তিনি আরও বলেন, বগুড়া পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে অভিযান পরিচালনার জন্য একজন ম্যাজিস্ট্রেট চাওয়া হয়েছিল, তাই আমি পরিবেশ অধিদপ্তরের কাজে সহযোগিতা করছি। আসলে এই প্রতিষ্ঠানটা দীর্ঘদিন ধরা মানে আমাদের পরিবেশগত ছাড়পত্র ছাড়া ও আরও সরকারের অন্যান্য ডিপার্টমেন্টের যে অনুমোদন থাকার কথা, বিশেষ করে এই ধরনের একটা রেড ক্যাটাগরি প্রতিষ্ঠান, এই ধরনের প্রতিষ্ঠান শুরু করার পূর্বেই এটা একটা সাইট ক্লিয়ারেন্স নিতে হয়, যা তাদের নাই আমরা তাকে সতর্ক করছি এবং এর আগে আমরা ইউএনও মহোদয়ের সাথে আমরা মোয়ারকোট করছি এবং তা সে এই কারখানা কার্যক্রম বন্ধ রাখবে মরবে সে আমাদের কাছে লিখিত অঙ্গীকারনামা দিয়েছে যে এই কার্যক্রম সে চালাবে না। সে মুসলেখা দেওয়ার পরেও সে রাতে রাতে এই সীসার যে প্রসেস করে ওয়েস্টেজ থেকে সীসা সে রিসাইকেল করে যেখানে এটিপি থাকার কথা না থাকার কারণে দেখা যাচ্ছে এখানকার যে কৃষকরা আছে তারা মানে তাদের ফসলে ক্ষতি হচ্ছে। সব মিলিয়ে এটা টোটালি পরিবেশ যে ধরনের ব্যবস্থাপনা থাকার কথা নিয়ম অনুসারে সেই অনুযায়ী নাই না থাকার কারণে যেহেতু সে বারবার মানে একই অপরাধ করে যাচ্ছে, এই জন্য আমরা জেলা প্রশাসনের সহযোগিতায়
এই জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা বলছিলাম, তারপর ইউএনও মহোদয় এবং এসিলের মহোদয় সহযোগিতায় আমরা এই অভিযানটা করলাম আমাদের পরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনা মোতাবেক। এটা আসলে আপনি যখন এই ধরনের প্রসেস করা হয়, এটা যখন আপনার ওই লেডের যে ওয়েস্টেজগুলো যখন আপনার এখানে বার্ন করা হয়, তখন যে ধোঁয়াটা হয়, ধোঁয়ার সাহায্যে আপনার যে লেডের যে পার্টিকেলগুলো, যেটা খুব মাইনর পার্টিকেল, এরা আপনার বাতাসে মানে সাথে যখন ওই ধোঁয়ার চিমনি দিয়ে বের হবে, বের হওয়ার পরে যখন একটা ওপেন স্পেস পাবে, তখন এটা আবার সেটেল হয়ে যাবে। সেটেল হওয়ার পরে দেখা যায় এখানকার যে মাটির মাধ্যমে ফসলের মধ্যে যেতে পারে, বা এখানে বৃষ্টি যে রান অফ হচ্ছে, রান অফের মাধ্যমে এটা হচ্ছে জলাশয় যেতে পারে, জলাশয়ের মাধ্যমে টোটালি এটা ইকোসিস্টেমের চেইনে ঢুকে পড়বে। যেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখান থেকে যে দীর্ঘমেয়াদী ইম্প্যাক্ট হয়তো তাড়াতাড়ি বোঝা যাবে না, বাট একটা সময় 5 বছর 10 বছর পরে এটার ইম্প্যাক্টটা মানে নেচারের উপরে বা মানুষের উপরে, জনস্বাস্থ্যের উপর ক্ষতিকর হবে।